আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের করে দেখাবো আরও একটি সম্পূর্ণ নতুন স্বাদের নতুন ধরনের পিঠা রেসিপি। আর আমার আজকের রেসিপি নারকেলের পিন হুইল ভাজা পুলি পিঠা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই পিন হুইল ভাজা পুলি পিঠা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি পিঠা ডোটা তৈরি করার জন্য ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ, লিকুইড গরুর দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ, রুম টেম্পারেচারে ডিম নিয়েছি 2টি, চিনি লাগবে 3 টেবিল চামচ, লবণ লাগবে 1/2 চা চামচ, ড্রাই ইস্ট লাগবে 1 চা চামচ পরিমাণ, সেই সাথে আর লাগবে আমার সয়াবিন তেল 4 টেবিল চামচ পরিমাণ। সব শেষে পিন হুইল পুলি পিঠার ভেতরের পুরের জন্য এখানে আমি পোড়ানো নারিকেল নিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ, খেজুরের গুড় লাগবে মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ, মানে 1 কাপের 3/2। ব্যাস, এই উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার মচমচে পিন হুইল ভাজা পুলি পিঠা। পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি পিঠার ডোটা তৈরি করে নেব। একটা মিক্সিং বোলে দিয়ে দেব ময়দা, চিনি, ড্রাই ইস্ট, সেই সাথে লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে শুকনো উপকরণগুলো একটা সাইডে আমি রেখে দেব। সেই সাথে আরেকটা মিক্সিং বোলে দিয়ে দেব হালকা কুসুম গরম লিকুইড গরুর দুধ, সেই সাথে সয়াবিন তেল। এখন এই দুটো উপকরণও আবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর লিকুইড দুধের মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব 2টা ডিম, দিয়ে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণে মিশিয়ে নেব। এখন 3টা উপকরণে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেই সবগুলো শুকনো উপকরণ, এবং খুব ভালোভাবে লিকুইড মিশ্রণের সাথে শুকনো উপকরণটা মিশিয়ে একেবারে সফট একটা ডো তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। এখন সম্পূর্ণ পিঠার ডোটা মথা হয়ে গেলে 2 হাত দিয়ে আবারও ডোটাকে ঠিক এভাবে আমি রাউন্ড করে নেব। এরপর একটা তেল মাখানো বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে পিঠার ডোটা রেখে দেব, এবং একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে সম্পূর্ণ বোলটাই আমি খুব ভালোভাবে র্যাপ করে দেব, যেন ডোর মধ্যে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এরকম র্যাপার না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে যে কোনো টাইট ফিট ঢাকনা দিয়েও কিন্তু এটা ঢেকে রাখতে পারেন। এখন এই ডোটা আমি 1 ঘন্টার জন্য গরম স্থানে, মানে চুলার পাশে রেখে দেব, যেন ডোটা খুব ভালোভাবেই সেট হয়ে যায়। সেই সাথে পিন হুইল পুলি পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পানি আর গুড়টাকে একসাথে জাল করে নেব, যেন গুড়টা পুরোপুরিভাবে পানির সাথে মিশে যায়। যখন দেখবেন গুড়টা পুরোপুরিভাবে গলে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পোড়ানো নারিকেল, দিয়ে আবারও ভালোভাবে নারিকেল আর লিকুইড গুড়ের মিশ্রণটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবং যতক্ষণ না পর্যন্ত নারিকেলের পানিটা সম্পূর্ণই শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নারিকেলটাকে আমি জাল করে নেব। দেখুন, নারিকেলের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এই নারিকেলটা আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সেই সাথে 1 ঘন্টা আগে যে পিঠার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, ফ্রেন্ডস খেয়াল করুন মাশাল্লাহ করে ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন হালকা হাতে বাটি থেকে সম্পূর্ণ ডোটাই আমি হাতে নিয়ে নেব, এবং বোর্ডের ওপরে সামান্য ময়দা ছড়িয়ে ডোটাকে আবারও হালকা হাতে একটু মথে নেব, যেন ডোর মধ্যে কোনো বাবলস থাকলে তা বেরিয়ে যায়। এবার ডোটাকে হাত দিয়ে এভাবে একটু রাউন্ড করে সমান 2টা ভাগে ভাগ করে নেব। এখন এই 2 ভাগ ডোর মধ্যে 1 ভাগ ডো আমি এক সাইডে সরিয়ে রাখবো, এবং আরেক ভাগ ডো নিয়ে আবারও হাত দিয়ে একটু রাউন্ড করে ডোর ওপরে ময়দা ছড়িয়ে মোটা সাইজের একটা বড় রুটি বেলে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন রুটিটা কিন্তু মোটা করে বেলতে হবে, পাতলা করে কোনোভাবেই বেলা যাবে না।
দেখুন সম্পূর্ণ রুটিটাই আমি বড় করে মোটা সাইজের করে মেলে নিয়েছি। রুটির পুরুত্বটা ঠিক এতটুকু হবে। এখন এই বড় সাইজের রুটিটার উপরে আমি আগে থেকে যে নারিকেলের পুরটা ঠান্ডা করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। তবে পুরটা দেওয়ার সময় খেয়াল রাখবেন বেশি ঘনভাবে কিন্তু রুটির ওপরে নারিকেলের পুরটা দেওয়া যাবে না, পাতলা করে সম্পূর্ণ রুটির ওপরেই কিন্তু নারিকেলের পুরটা আমি বিছিয়ে দেব। এরপর রুটির এক ঘাট থেকে একেবারে টাইট ফিট করে সম্পূর্ণ রুটিটাই আমি রোল করে নেব। এখন সম্পূর্ণ রুটিটা রোল করা হয়ে গেলে রুটির শেষের মাথা থেকে নারিকেলের পুরটা সরিয়ে সামান্য পরিমাণ একটু পানি রুটির শেষের মাথায় লাগিয়ে নেব। এরপর আবারও রুটিটাকে খুব ভালোভাবে রোল করে চার থেকে পাঁচবার রোলটাকে আমি ঠিক এভাবে একটু ঘুরিয়ে নেব যেন রোলের মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। এরপর একটা ধারালো নাইফ দিয়ে সম্পূর্ণ রোলটাই আমি হাফ ইঞ্চি পুরু করে স্লাইস করে নেব। দেখুন সম্পূর্ণ রোলটাই আমি স্লাইস করে নিয়েছি। এখন একটি স্লাইস নিয়ে আবারও হাতের ওপর রেখে ঠিক এভাবে আমি স্লাইসটাকে আমি হালকা হাতে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেব। এরপর ওপর থেকে হালকা একটু চেপে দেব যেন এর ভেতরে পুরটা বেরিয়ে আসতে না পারে। এখন সেমভাবে আমি সবগুলো রোল স্লাইসই হালকা হাতে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেব। দেখুন সবগুলো পিন হুইল পুলি পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এখন এর উপরে কোটিংটা আমরা তৈরি করে নেব। এর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1/4 কাপ পানি। ফ্রেন্ডস পরিমাণটা কিন্তু অবশ্যই ফলো করবেন। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর এরই সাথেই দেখুন পিন হুইল পুলি পিঠার ওপরের কোটিংটা পারফেক্টলি তৈরি। এখন আমরা পিঠাগুলো তেলে ভেজে নেব। এর জন্য আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন পিঠা সেই সাথে পিঠার কোটিং দুইটাই কিন্তু তৈরি। এবার পিঠাগুলো ভাজার পালা। এর জন্য একটা পিন হুইল পুলি পিঠা নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পিঠার কোটিংয়ের মধ্যে জাস্ট হালকা হাতে একটু ডুবিয়ে নেব। তবে অবশ্যই খেয়াল রাখবেন পুরো পিঠাটাই যেন পিঠার কোটিংয়ের মধ্যে ডোবানো হয়। পরে এই পিঠাটাকে গরম করে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেব। আর এই পিঠাগুলো গরম তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখন এই পিঠাগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন সবগুলো পিঠাই আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন একটা স্ট্রেনার দিয়ে সবগুলো পিঠাই আমি তেল ঝারিয়ে কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল দারুণ মজার পিন হোল পুলি পিঠা। আর এই পিঠার ওপরটা যেমনি মচমচে ভেতরটা কিন্তু ঠিক তেমনি নরম তুলতুলে। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু নতুন স্বাদের এই পিঠাটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন পিঠার স্বাদটা আপনাদের কাছে কেমন লেগেছে। সেই সাথে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।